আসসালামু আলাইকুম। আজকে বিবিখানা পিঠা বানাবো তাল দিয়ে। তালটা নিয়ে নিলাম, চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায়। গুড় দিয়ে দিলাম, বাটালি গুড়। এটা ফ্রিজে রাখার কারণে এটা গলে গেছে। স্বাদ মতো লবণ ভালো করে মেখে নেব। চাউলের গুঁড়ি দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব ব্যাটারটার জন্য। দুধ দিয়ে দিলাম, তরল দুধ। আগে থেকে জাল করা ছিল ঘন করে, যেতটুকু লাগবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পারফেক্ট ভাবে গোলাটা গুলে নিতে হবে। অনেক সময় নিয়ে ব্যাটারটা বানাতে হবে। এখন দিয়ে দিলাম ময়দা, এখন দিয়ে দিলাম স্টার শেপ 2 চামচ তরলটা। এখন দিয়ে দিব বেকিং পাউডার 2 চামচ। এটা দিতে হবে চুলাতে দেওয়ার আগে দিয়ে, ভালো করে মিক্স করে নিতে হবে। আমি ওভেনে দেব, ওভেন আগে থেকে 180 ডিগ্রিতে দিয়ে রাখছি প্রি হিটের জন্য। এখন আমি প্লেটে তেল মেখে ময়দা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এখন আমি উপরের ইয়েটা ফালিয়ে দিচ্ছি। যেটা লাগা হয়েছে তেলের সাথে ওইটাই রাখছি, আর বাড়তিগুলো ফালিয়ে দিয়ে এখন নারকেল ভিজিয়ে দিলাম। এখন আমি তাল দিয়ে দেব, ব্যাটারটা দিয়ে দেব। মশাল্লা কত সুন্দর না তালের ব্যাটারটা! এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা। মশাল্লা বাচ্চারাও খেতে চায়, আপনার খেয়ে দিতে হবে না, বাচ্চারাই খেয়ে নেবে এভাবে বানিয়ে দিলে। উপরে নারকেল বিছিয়ে দিলাম, ওভেনটা 180 ডিগ্রিতে আগে থেকে প্রি হিট করে রাখছি। এখন দিয়ে দেব, এই যে দিয়ে দিচ্ছি। মশাল্লা দেখেন কত সুন্দর হয়েছে। এখন নামিয়ে নেব, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। এখন কেটে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর খেতে আরো বেশি মজা। বানাচ্ছে পরে বাচ্চারা নিজের হাতে খেয়ে নিচ্ছে। আমার ভাইয়া দেখেন কি বলতেছে,
আপু মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এরকম আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।